হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন, যে যেখানে আছেন? আশা রাখি ভালো আছেন, দেশে এবং দেশের বাহিরে যে যেখানে আছেন। সবাই আমার ঈদ উল ফিতরের শুভেচ্ছা নেবেন। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদের আনন্দটাই আলাদা। ঈদ উল ফিতরে আমার ছেলে আমাকে এই প্রথম 2 বৎসর হয়েছে, 2 বৎসরে সালাম করলো, সালামি নিচ্ছে। সে একবার না দুইবার সালাম করে টাকা নিল, 2000 টাকা নিল। এখন আমি রাত্রি থেকে আমরা চিন্তা করেছিলাম যে ঈদে একটু বের হব, তো কোথায় যাওয়া যায়, কক্সবাজার না। তারপরে শর্টকাটে চিন্তা করলাম যে একটু কাজ আছে, অফিস খুলে ঢাকার বাইরে যাব না, তাই মনস্থির করলাম মাওয়া যাব। তো রেডি হচ্ছি আমি পারফিউমদের সাথে সাথে, আমার ছেলেও একটু পারফিউম দিতে চাইলো। আবার একটু বসলাম, ওর আম্মু একটু রেডি হচ্ছে, ড্রয়িং রুমে বসে একটু ছেলের সাথে টাইম পাস করতেছি। ছেলে বলতেছে বাবা চলো, আমি বলি তোমার মামনি রেডি হোক তারপরে যাব। এখন সে আমাকে হাত ধরে নিয়ে যাচ্ছে, আমরা মামার উদ্দেশ্যে রওনা হয়েছি। পদ্মা ব্রিজ হয়েছে, সেই পদ্মার পাড়ে মাওয়া ঘাটে নদীর পাড়ে বসে হিলসা ফিশ অ্যান্ড রাইস অ্যান্ড আদার্স ভর্তা, বেগুন ভর্তা, এগুলা আমরা খাবো, এইগুলা চিন্তা করছি। তো রওনা হয়ে গেছি, রওনা হয়ে অলরেডি মাওয়া চলে আসলাম। মাওয়া এসে রেস্টুরেন্ট খুঁজতেছি কোনটাতে বসা যায়, তো আসলাম রেস্টুরেন্টে। অরিজিনাল পদ্মার ইলিশ পাওয়া যায় কিনা দেখি। কুটুমবাড়ি হোটেল রেস্টুরেন্টে আসলাম, দেখি, দেখতেছি এই কুটুমবাড়ি রেস্টুরেন্টে এসে মাছ বের করলাম। ওনারা বের করে দেখাচ্ছে আমাকে, আমি বললাম পদ্মার ইলিশ কিছু মাছ বাসার জন্য নেব, আর কিছু মাছ কেটেই নেব, আর এখানে আমরা একটা খাবো, যেহেতু ফ্যামিলি মেম্বার কম, একটাই এখানে ভাজা করে খাবো আর বাকিগুলো নিয়ে যাবো পদ্মার ইলিশ। তো সব কটে বের করে 2টে পদ্মার ইলিশ এখানে ভাজার জন্য নিল, আর বাকিগুলো আমাকে কেটে দিল, এগুলো বাসায় নিয়ে যাওয়ার জন্য। তো এখানে একটু দাম বেশি, কিন্তু ওনারা বলছে, বিশ্বাস করছি, বললো চিটাগাংয়ের ইলিশ এগুলো আপনি 800 টাকা কেজি নিতে পারবেন, আর এগুলো নিল আমার কাছ থেকে 1500 টাকা কেজি, 1600 টাকা চেয়েছিলো, কিন্তু আমি একটু বার্গেনিং করেছি। ও একটু পরিচিত ছিল, বললো যে আপনি তো সবসময় আসেন, তাই এই যে মাছটা কাটা শেষ, এখন এই যে বেগুন আর মাছটা ভেজে নিচ্ছে, তো ওনাদের সাথে শেয়ার করার জন্য আমি একটু সামনে এগিয়ে গেলাম, দেখি কীভাবে ভাজছে। তো 2টো ছোটো ছোটো ডিমও হয়েছে, অলরেডি অরিজিনাল সরিষার তেল দিয়ে বসিয়ে দিল, যে এই পাশে ইলিশ মাছগুলো ভাজা হচ্ছে, এই পাশে ইলিশ মাছ, এই পাশে একটা বাচ্চা, এই পাশে একটা বাঁচতেছে ফাঁকে। ভিউয়ার্স, ঈদের ঈদ মানে আনন্দ, এই ঈদের দিন কী করবো বাসায় বসে, তাই একটু ঘোরাঘুরি করতে আসলাম। আমিও একটু তাদের সাথে শেয়ার করলাম, জাস্ট ফান, মজা করলাম, দেখি আমি পারি কি না, বলে দেখেন। তো বাজা হয়ে গেল, টেবিলে চলে আসলাম। মামার ইলিশ খেতে অনেক মজা, লেজ দিয়ে ভর্তা বানিয়েছে, আমার ওয়াইফ আর আমি বসে পড়লাম, আর বেগুন ভাজা আর ইলিশ মাছ, ইলিশ মাছের ডিম। আমার ওয়াইফ বলতেছে ওয়াও গ্রান, আসলেই পদ্মার ইলিশ, কারণ একটু দাম বেশি, চিনে নিতে হয়। তাই আমার ছেলে দেখতেছে যে 2টা ইলিশ মাছের ডিম আমাকে দিয়েছে, আর আমার ওয়াইফ 2টো নিল। যাই হোক, খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে গেল। ভিউয়ার্স, মামাতে আসবেন, এসে একটা আনন্দ পাবেন। আমরা অবশ্য বিকেলে রওনা দিয়েছি, বিকেলে রওনা দেওয়ার কারণ হলো একটু ঠান্ডার সময় রওনা দিলে ভালো হয়, কারণ অনেক প্রচণ্ড গরম। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর্ব শেষ হওয়ার পর একটু নাগরদোলা, এখানে বাবু উঠবে, আমার বাবুটা ওঠার জন্য স্থির হয়ে গেছে, তো ওকে নিয়ে একটু নাগরদোলায় ঝুলতেছি। আসলে এটা পানসি বলে, ঝুলন্ত পানসি, তা আমরা নাগরদোলা বলতেই পরিচিত। পানসিতে ঝুলতেছি আর পেটের একদম চামড়া চিপসে যাচ্ছে,
যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যারা আমার পাশে আছেন এবং আমাকে সাবস্ক্রাইব করছেন এবং আমাকে লাইক কমেন্টস করছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আপনাদের অনুপ্রেরণায় আমি আরও ভিডিও ছাড়বো এবং এটা তো ইউটিউব চ্যানেল থেকে কিছু টাকা পয়সা আর্ন করবো, এটা আপনাদের সহযোগিতায়। প্লিজ যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্টস করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। দেশে এবং দেশের বাইরে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে একটু মেলা হচ্ছিল, মেলার মধ্যে আবার একটু গেলাম, বাবু একটু একটা গাড়ি দেখতেছে। যাই হোক, এই মেলার মধ্যে আরও বিভিন্ন পশুরা বসছে, চটপটি, তারপরে এই এগুলা বিভিন্ন আচার, তারপরে বাচ্চাদের খেলনার জিনিসপত্র। তো মেলা ঘোরাঘুরি শেষ, একটু বিশ্রাম নিচ্ছি। রেস্টুরেন্টেরই পাশ, রেস্টুরেন্টেরই একদম নদী লাগোয়া একটা রুম, যেটা রিসোর্টের মতো। তো এখানে একটু বসে রেস্ট নিচ্ছি ওয়াইফ অ্যান্ড আমি। তো ভিউয়ার্স, যদি আমার এই ট্যুরটা, আজকের ট্যুরটা ভালো লেগে থাকে, আপনাদেরকে আনন্দ দিয়ে দিতে পারি এবং দিয়ে থাকি। আর আমরা এটা দেখানোর উদ্দেশ্য হলো যেন আপনারা এখানে আসেন, আসলে আপনারা আনন্দ পাবেন। তো ঘোরাঘুরি শেষ, বিশ্রাম শেষ, এখন বাসা আসার পালা। আমার ওয়াইফ উঠে গেল, আমিও উঠে পড়লাম অলরেডি। ভিউয়ার্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমার সাথে থেকে ভিডিওটা, পুরো ভিডিওটা দেখবেন, দেখলে আমি খুব খুশি হব এবং আমার খুব সাপোর্ট হবে। যদি ভালো লেগে থাকে আমাকে, আবারও বললাম, সাবস্ক্রাইব এবং কমেন্টস লাইক করে পাশে থাকবেন। ভিউয়ার্স, আপনাদেরকে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে ঈদুল ফিতরের শুভেচ্ছা আবারও জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিতে যাচ্ছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।